বিয়ে বাড়িটা মুহূর্তের মধ্যেই শোকে স্তব্ধ হল কোন মৃত্যুতে পার্লার থেকে সাজ শেষে ফেরার পথেই সড়ক দুর্ঘটনার কবলে প্রাণ হারায় তাহসিনা যার আজকে বিয়ে হওয়ার কথা ছিল তাহসিনার সাথে তার বড় বোন তাহমিনা আর ছোট খালা রিপাও পৃথিবী থেকে বিদায় নিয়েছে তাহসিনার ছোট ভাই তানজিম আর ওর মা বাবা পাগল প্রায় হয়ে গেছে এ কেমন মৃত্যু আসলো তাহসিনার জীবনে সদ্য মাস্টার্স শেষ করা মেয়েটি নিজের প্রথম প্রেমকে আজ নিজের করে নিত কিন্তু বিধাতা হয়তো তা চায়নি তাই তো তাকে তুলে নিয়েছে তাহমিনার স্বামী ইমতিয়াজ তাহমিনার হাত ধরে নীরবে কাচ্ছে মেয়েটা যে অন্তঃসত্ত্বা ছিল নিজের ঘরটা সাজিয়েছিল অনাগত সন্তানের জন্য কেন চলে গেলে বেবিকে নিয়ে আমরা কি একসাথে থাকতে পারতাম না ও আমার মিনা কথা তো বলো একটু থেমে আবারও বলে মিনা আমাকে কেন নিলে না তোমার সাথে ইমতিয়াজের কথা কি তার মিনা আর শুনবে তাহসিনার খালা রিপার মেয়ে মৃত্তিকা মায়ের প্রাণহীন দেহের পাশে বসে আছে ওকে দেখলে জীবন্ত লাশ মনে হবে বিদেশে বড় হওয়া মৃত্তিকাকে মা ছাড়া বাকি সবাই মিউকো বলে ডাক্ত এখন ওকে মৃত্তিকা বলবে কে মায়ের মৃত্যু কিভাবে সে তার যে আর কেউ নেই বাবা তো ওর চার বছর বয়সেই মাকে ডিভোর্স দিয়ে চলে গেছে মৃত্তিকার মুখ দিয়ে অস্ফুট অস্ফুটস্বরে বের হয় মাম আমার মাম কিছুক্ষণ পরি বর আহনাফের গাড়ি প্রবেশ করল দূর থেকে সাজানো এই রিসোর্ট দেখে পুলকিত হচ্ছিল সে অথচ কাছে আসতেই একটা অদ্ভুত অনুভূতি হল শব্দ নেই গান বাজনা নেই হুল্লোর নেই বিয়ে বাড়িতে এসব তো থাকার কথা আহনাফ গাড়ি থেকে নেমে রিসোর্টের ভিতরে চলে গেল ভিতরে প্রবেশ করতেই দেখল পরপর রাখা তিনটা লাশ হঠাৎ হোমকে দাঁড়ালো সে মাঝের মানুষটা যে তার বড্ড চেনা তাহসিনার মায়ের চিৎকার ওর কানে আসছে না তানজিমের ডাকও সে উপেক্ষা করল সোজা গিয়ে তাহসিনার মাথার কাছে বসে পড়ল মাথায় হাত রেখে চেয়ে রইল চেহারাটার দিকে এই মানুষটা ওকে দেখলেই লজ্জায় লুটিয়ে পড়ত ও যে প্রতিনিয়ত তাহসিনার কাজল কালো বড় বড় হরিণী চোখের প্রশংসা করত আজ চোখ বন্ধ কেন আজ সে বর সেজেছে তাহসিনা তো দেখতে চেয়েছিল তবে দেখছে না কেন ছেলেরা তো মনের বিলাপ মুখে আনতে পারে না তাই ওর মনের অবস্থাটা কেউই বুঝছে না তাহসিনার খুব ইচ্ছা ছিল বিয়েতে সাদা গোলাপি শাড়ি পরবে আর আহনাফ চেয়েছিল লাল লালবধূ সাদা শাড়ি তো আজ ঠিকই পড়েছিল কিন্তু ভাগ্যের পরিহাসে তা এখন লালে রঞ্জিত আহনাফ চিৎকার করতে পারছে না কাঁদতে পারছে না সকলে কাঁদছে এখানে উপস্থিত সবার চোখে জল অথচ ওর চোখও আজ বেইমানি করছে বরাবরের মতোই নিজেকে প্রকাশে অপারগ আহনাফ শান্ত ছেলেটা মেঝেতে বসে রইল তার বড় বোন আফরোজা এসে ওর পাশে বসল ওর পিঠে হাত রাখল যেন ওকে সান্ত্বনা দিতে চাইছে কারো মুখে কোনো কথা নেই শুধু চোখে জল আর বিলাপের শব্দ ঘণ্টাখানেক পর লাশবাহী ফ্রিজিং গাড়ি আসলো তাহসিনার ইচ্ছায় সিলেটের এই রিসোর্টে বিয়ের আয়োজন করা হয়েছিল এখন আবারও ফিরে যাবে ঢাকায় দেহগুলোকে কবর দিতে ইচ্ছেটা যে চির অপূর্ণ রয়ে গেল লাশ গাড়িতে তোলা হচ্ছে আহনাফের চোখজোড়া স্থির হয়ে রইল তাহসিনার চেহারার দিকে এখনও এই ধাক্কাটা মেনে নিতে পারছে না সে স্বপ্ন তো সাজানো হয়েছিল বহু আগে তবে আজ কেন ভেঙ্গে গেল রাতেই ঢাকায় ফিরল সবাই সকাল দশটায় জানাজা হল আর তারপর শেষবারের মতো তাহসিনার মুখটা দেখল আহনাফ সাদা কাফনে মাটির নিচে চলে গেল তাহসিনা শুভ্র রং তার খুব প্রিয় ছিল এজন্যই বুঝি কবরের পাশে বসে থাকল আহনাফ এখনো পরনে বরের শেরওয়ানি আফরোজা এসে বলল আহনাফ ফ্রেশ হয়ে নিবিআ কাল থেকে তো কিছুই খাসনি সামনের ছোট গাছটায় হাত মুষ্টিবদ্ধ করে আহনাফ বসে রইল কোনো জবাব দিল না আফরোজার কথা ওর কানে যাচ্ছে কিনা আল্লাহি ভালো জানে কিছুক্ষণ চেয়ে থেকে আফরোজা দূরে চলে গেল ইমতিয়াজ একটু দূরে দাঁড়িয়ে আছে ছোট থেকে এতিম ছেলেটার তাহমিনা আর তার পরিবারই ছিল একমাত্র ভালোবাসার স্থান তাদের সাথেই তো সে ভালোবাসার রংমহল গড়েছিল বিয়ের পর থেকে তাদের সাথেই থাকত ইমতিয়াজ ঘরের জামাই কম আর ছেলে বেশি সে আজ তার সেই ভালোবাসা চোখ বুঝল ছেলেরা কাঁদলে নাকি বেমানান দেখায় নিয়মের তোয়াক্কা না করেই কাঁদছে ইমতিয়াজ আফরোজা এখনো আহনাফের আশায় রইল হয়তো সে উঠবে কিন্তু উঠছে না কাঁদছে না ডাগর চোখে একইভাবে চেয়ে রয়েছে শুনছে নাপু আফরোজা পিছু ফিরে মৃত্তিকাকে দেখে বলে জি মৃত্তিকা পিটপিট করে কিছুক্ষণ চেয়ে থাকে সারারাতের নির্ঘুম কান্নায় চোখমুখ ফুলে আছে তার আফরোজা যত্ন করে ওর চোখ মুছে দিয়ে বলল বলো মৃত্তিকা কান্না চেপে বলল ওখানে কেউ একজন আপনাকে ডাকছে ফরেনার মনে হল একটু থেমে দূরে থাকা গাড়ির দিকে ইশারা করে বলল ওখানে আফরোজা ওদিকে চেয়ে বলে মাই হাজবেন্ড জুহাইব ও আহনাফকে নিয়ে যাওয়ার জন্যই গাড়ি এসেছে আফরোজা গিয়ে জুহাইবকে বলল আফনাফকে জোর করে হলেও নিয়ে আসো ওর অবস্থা আমার ঠিক লাগছে না আফ্রোজার গলাকে পেয়ে উঠল মরে যাবে আমার ভাইটা জুহাইব একটু ভেবে বলল হুম যাচ্ছি বিদেশি সাদা চামড়ার জুহাইবো আফরোজাকে বিয়ে করেছে বিয়ের পর আফরোজা জুহাইবের সাথে তার দেশ তুরস্কতে থাকতে শুরু করেছে বছরে একবার দেশে আসা হয় এবার এসেছে আহনাফের বিয়ে উপলক্ষে দুজনেই পরস্পরের ভাষা আয়ত্ত করে ফেলেছে এক প্রকার টেনে হিচড়ে আহনাফকে নিয়ে আসা হলো। তানজিম ছাড়া তাহসিনার পরিবারের আর কারো সাথেই দেখা হলো না তাহসিনার মা অসুস্থ হয়ে পড়েছে আহনাফকে নিয়ে ওরা কুমিল্লায় নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল বাড়িতে ফিরেই আহনাফ নিজের রুমে চলে গেল সারাটা রাস্তা বিরবির করে একটা কথাই বলতে থাকে তাহু ফিরে এসো প্লিজ আফরোজা চিন্তিত ভাইয়ের পরিণতি নিয়ে তাহসিনার বাসার পরিস্থিতিও ঠিক নেই না থাকারই কথা এমন মৃত্যু মেনে নেয়াটা কষ্টের আজ অনার্স ফাইনালের রেজাল্ট বেরিয়েছে সারার আনন্দ যে তার আর ধরে না সিজিপিএ তিন আসি পেয়েছে বলে কথা খুশিতে সারাদিন ডগমগ করেছে সে আর অপেক্ষা করেছে কখন বাবা বাসায় ফিরবে সারার বাবা আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব মাত্রই অফিস থেকে ফিরেছেন সারা হুনার পাশে গিয়ে বসে বলল বাবা উনিপায়ের মোজা খুলতে খুলতে বললেন জি আম্মুটা বলেন আজকে রেজাল্ট দিয়েছে জাহাঙ্গীর সাহেব মুচকি হেসে বললেন জানিত আমি আমার মেয়েটা ভালো সিজিপিয়ে নিয়ে এসেছে কিভাবে জানো আপনার আম্মুজান বলেছে সারাহ রাগী চোখে মায়ের দিকে তাকালো ওর মা নার্গিস পারভিন মুচকি হাসলেন সারাহ রাগি চোখে মায়ের দিকে তাকালো ওর মা নার্গিস পারভিন মুচকি হাসলেন জাহাঙ্গীর সাহেব মেয়ের অবস্থাটা বুঝল উনাকে সারপ্রাইজ দেয়া হল না বলে মেয়ে যে রাগ করেছে তাও বুঝল সারাহ র মাথায় হাত বুলিয়ে বললেন আম্মু খুব খুশি হয়েছি তোমার রেজাল্টে এখন সামনের পরিকল্পনা কি সারাহ একটু চুপ থেকে বলল বাবা আমি মাস্টার্স করতে চাচ্ছি আর তারপর জব নিয়ে ভাবব ভালো কথা তা সরকারি চাকরির জন্য তো আগে থেকে পড়তে হবে পড়ছ তো তুমি জি বাবা আমি তো অনার্সের শুরু থেকেই একটু একটু করে পড়ছি এই তো আমার গুড আম্মুটা জাহাঙ্গীর সাহেব মেয়ের কপালে চুম্বন করলেন দেও দেও সব ভালোবাসা ওই একজনকেই দাও এদিকে আমি যে ঢাবিতে ভর্তি হলাম সেটার কি হবে স্বামীহার কথায় জাহাঙ্গীর সাহেব হাসলেন সাথে সারাহ হাসল সারাহ স্বামীহাকে বলল ঢাবিতে ভর্তি হওয়ার আদর তোকে বহুবার করেছে এখনের আদর শুধু আমার দুই মেয়েকে দুই দিকে বসিয়ে দুজনকেই আদর করল জাহাঙ্গীর সাহেব স্বামীহা বলল বাবা ক্লাস শুরু হতে দেরি আছে এর আগে আমি একটু টুরে যেতে চাই থুম অবশ্যই যাবে এ চেঁচিয়ে উঠল স্বামীহা সারার ছোট বোন স্বামীহা সারাহ বুজদার শান্ত হলেও স্বামীহা ওর উল্টো চঞ্চল স্বভাবের মেয়েটা সারাদিন বাসাটাকে মাথায় করে রাখে জাহাঙ্গীর সাহেব খুব খুশি তার দুই জান্নাতকে নিয়ে যা আল্লাহ তাকে দান করেছে এক সপ্তাহ পর আহনাফের ছুটি শেষ হয়েছে আজ এতদিন কলেজে না গেলেও আজ তো যেতেই হবে ইচ্ছা না থাকা সত্ত্বেও রেডি হয়ে না এসে দায়িত্বশীল এই লোকটি নিজের কষ্টের জন্য নিজের স্টুডেন্টদের ভোগান্তিতে ফেলতে পারবে না টানা সাত দিন নিজেকে ঘরবন্দি রাখা আহনাফ বের হয়ে যাচ্ছে আবার ফরমাল ড্রেস আফরোজা নাস্তা সাজাচ্ছিল ওকে দেখে বলল আহনাফ তুই কলেজে যাচ্ছিস থুম আহনাফের বাবা আব্বাস ফয়েজ এসে নাস্তা টেবিলে যোগ দিলেন উনি বললেন আহনাফ নাস্তা করবে না আহনাফ একটু চুপ থেকে স্বরে বলল বাবা আমার লেট হচ্ছে চলে যেতে নিলে আব্বাস সাহেব ওর হাত ধরে এনে নিজের পাশে বসিয়ে বলল খেয়ে নেও আহনাফ খেল না বসে রইল চুপ করে কোনো মতে একটু খাবার খেয়ে আহনাফ বলল বাবা আমি আসছি ঘড়ি দেখে কথাটা বলেই আহনাফ হনহনিয়ে চলে গেল বেশি কথা বলার ইচ্ছেটা ওর নেই আফরোজা চেয়ে থাকল ভাইয়ের দিকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পদার্থবিজ্ঞানের লেকচারার আহনাফ সে জানে ক্লাসে তার মন বসবে না কিন্তু মনকে পাথর করে যাত্রা করল কলেজ পথে কলেজে পৌঁছে রিক্সা ভাড়া দেওয়ার সময় ওয়ালেটের ছোট্ট পকেটে মায়ের ছবিটা চোখে পড়ল ভাড়া মিটিয়ে দীর্ঘশ্বাস ফেলে ভিতরে গেল সে কুড়ি বছর হতে চলল মাকে ছাড়া অন্ধকার কবর ভালোবাসার মানুষগুলোকে তাড়াতাড়ি নিয়ে নেয় কেন উত্তরটা জানা নেই আহনাফের মৃত্তিকা এখনো তাহসিনাদের বাসাই আছে যাওয়ার আর জায়গা কোথায় তার ওই ইতালির বাসা ছাড়া জানলার পাশে বসে আছে সে চোখের নিচের কালো জায়গাটা নির্দেশ করছে মেয়েটা ভালো নেই মাম ও মাম সারা জীবন আমাকে দিয়ে গেলে আর আমি কিছুই দিতে পারলাম না তার আগেই চলে গেলে তুমি বাবা নামক বেইমান মানুষটা চলে যাওয়ার পর মৃত্তিকাকে আদরে আদরে বড় করেছে রিপা তখন দেশ ছেড়ে ইতালিতে গিয়ে মৃত্তিকাকে নিয়ে রিপা ঠিক কতটা যুদ্ধ করেছে তা মৃত্তিকা জানে রিপা পিএইচডি করেছে সাথে মৃত্তিকার দেখাশোনাও সবাই ভেবেছে হয়তো প্রচুর টাকা থাকে রিপার হাতে অথচ মাস গেলে মেয়ের সকুলও আর পূরণ করতে পারতো না রিপা বেগম কৃপা বেগম যখন চাকরি পেল তখন মেয়ের জন্য একটা বাড়িও কিনেছে ইতালিতে সেই মৃত্তিকা বড় হয়েছে পড়াশোনা শেষ করে সদ্যই চাকরিতে যোগ দিয়েছে আর তার মাম চলে গেল বাবার প্রতি তার অগাধ ঘৃণা শৈশবকাল যে ধ্বংস করেছে তার বাবা তেমনি গড়ে দিয়েছে তার মাম মৃত্তিকা চোখ বন্ধ করে মামের হাতের স্পর্শ অনুভব করার চেষ্টা করে এভাবে আর কে তাকে আপন করবে আপু আসব তানজিমের কণ্ঠে চমকে উঠে সে ঢোক গিলে বলল তানজিম আসো তানজিম ভিতরে আসলো না দরজাটা একটু খুলে বলল আব্বু হাসপাতালে গেছে তাই তোমাকে বলেছে ইমতিয়াজ ভাইয়াকে দুপুরের খাবার দিতে আমিও এখন একটু হাসপাতালে যাচ্ছি মৃত্তিকা মাথা নেড়ে সম্মতি জানালো তানজিম বেরিয়ে গেল বোনদের চলে যাওয়ার পর ওর মা আজ চার দিন হল হাসপাতালে ভর্তি ওর জানা নেই ওর মা ঠিক কবে সুস্থ হবে বা আদৌ সুস্থ হবে কিনা মৃত্তিকা কিছুক্ষণ নিজঘরে থেকে তারপর বেরিয়ে রান্নাঘরে গেল চাল ধুয়ে ভাত বসিয়ে দিল মামের কাছ থেকে ছোটখাটো রান্না ও ভালোই আয়ত্ত করেছে ডিম আনতে ডাইনিংয়ে যাওয়ার সময় হঠাৎ ইমতিয়াজ এসে রান্নাঘরে ঢুকায় চমকে উঠে মৃত্তিকা অপ্রীতিকর মুহূর্ত এড়াতে ইমতিয়াজ সরি বলে বেরিয়ে যায় মৃত্তিকা বাইরে এসে দেখে ইমতিয়াজ এ বসে আছে অফিসে যাচ্ছে না কেমন যেন ছন্ন ছাড়া ভবঘুরে হয়ে গেছে ফ্রিজ থেকে ডিম নামাতে নামাতে মৃত্তিকা বলল আজ কি বড়মণিকে দেখতে হাসপাতালে যাবেন তাহসিনার মা মৃত্তিকার বরখালা তাই তো তাকে বড়মণি বলে ইমতিয়াজ ওর দিকে না তাকিয়েই বলে থুম তবে আমাকেও নিয়ে যাবেন বড়মণিকে দেখে আসব থুম থুম ছাড়া আর কোনো জবাব ইমতিয়াজ দিল না মৃত্তিকাও আর কিছু না বলে রান্নাঘরে চলে গেল ভাতের পাতিলে উঠা বুদবুদের দিকে তাকিয়ে থাকতে থাকতে আবারও চোখজোড়া জলে ভরে উঠল ক্লাস শেষে বের হলো আহনাফ কলেজ বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল কুমিল্লার আকাশটা আজ বড্ড কালো হয়ে আছে ঝিরঝির করে বৃষ্টিও পড়তে শুরু করেছে আহনাফের মনে পড়ল ভার্সিটি লাইফের কথা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাটা রোডে বৃষ্টির দিনেই দেখা হয়েছিল তাহসিনার সাথে বাদলার দিনে ভিজা শরীরে জোকের কবলে পড়েছিল সে আহনাফ কাছে গিয়ে বলেছিল হেল্প লাগবে ম্যাডাম তাহসিনা ওর দিকে সন্দেহের চোখে চেয়ে বলেছিল আহনাফ হেসে হাটু গেরে বসে যোগ তুলে দিয়ে বলেছিল বৃষ্টির দিন এভাবে রাস্তায় কি করছেন স্টুডেন্ট নাকি ঘুরতে আসছেন স্টুডেন্ট তবে হলে চলে যান সাপে ধরবে আহনাফ চলে আসার সময় তাহসিনা পেছনে থেকে চেঁচিয়ে বলে উঠেছিল ছবিতে কি শুধু সাপি থাকে মানুষ থাকে না ভর্তির পর থেকে শুধু এই কথাই শুনছি আহনাফ ফিরে হেসে দেয় ফার্স্ট ইয়ার হুম দুজনে সেদিন পরিচিত হয়েছিল আহনাফ তখন সেকেন্ড ইয়ারে ছিল আর তাহসিনা ফার্স্ট ইয়ারে পুরো ভার্সিটি লাইফ দাপিয়ে প্রেমে মজেছিল দুজনে বেস্ট কাপল মেইড ফর ইচ চাদার এমন অনেক কথা বলতো তাদের বন্ধুরা বিশ্ববিদ্যালয়ের পাহাড়গুলোতে প্রায়ই ঘুরতে যেত শাটলে করে শহরে আসত কত সকাল সাটলে ঘুরেছে কত দুপুর ষোলো শহরের টপ্ত রোদে ঘুরে বেরিয়েছে শুধু প্রেম না পড়াশোনা আর চাকরির প্রস্তুতিতেও পাল্লা চলত ওদের একে অন্যের পড়া ধরা বকা দেওয়া সব চলত প্রচণ্ড মেধাবী এই দুজনের বেবি নাকি বাংলার আইনস্টাইন বা নিউটন হবে এই বলে ভবিষ্যতবাণী করেছিল অনেকে তবে মাত্র কয়েকটা মুহূর্তে সবকিছু এলোমেলো হয়ে গেল হঠাৎ বজ্রপাতের তীব্র শব্দে বাস্তবে ফিরে আসল আহনাফ গত সপ্তাহের শনিবারটা যে তাকে বড্ড পোড়াচ্ছে বিয়ের আগের দিন রাতে অর্থাৎ শুক্রবার দিবাগত রাতে ফোনে তাহসিনার বলা একটা কথা তো আজও তার কানে বাজছে দূরত্ব মিটে গেছে আহনাফ আর মাত্র কয়েক ঘণ্টা দূরত্ব মিটেনি ঘন্টার ব্যবধানে বেড়েছে এবং বেড়েই চলেছে এতটাই বেড়েছে যে এখন অসীম দূরত্বে আছে দুজনে বাতাসের ঝাপটায় বৃষ্টির পানি এসে আহনাফের মুখে পড়ছে ওর শার্ট ভিজে গেছে দাড়ি বেয়ে গড়িয়ে পড়ছে গলা থেকে বুকে সেদিকে ওর খেয়াল নেই মন যে এখনো ভাবছে সেই চলে যাওয়া পাখিটিকে জীবনের প্রথম বিসিএস পরীক্ষায় শিক্ষা ক্যাডারে চান্স পেয়ে গিয়েছে আহনাফ মানুষ বছরের পর বছর পরীক্ষা দেয় আর সে একবারেই উত্তীর্ণ হয়ে গেল সেদিন তাহসিনা বোধহয় সবচেয়ে খুশি ছিল দুজনে রেস্টুরেন্টে গিয়েছিল সেলিব্রেশনের জন্য তাহসিনার বলা প্রথম কথা ছিল বিয়েতে আমি সাদা শাড়ি পরব আহনাফ আই লাভ হোয়াইট সূচনা ছাড়া এমন কথায় আহনাফ অবাক হয়েছিল লাল বধূ চাই আমার বাট আমার সাদা রং প্রিয় তাহসিনার কথা ফেলতে পারেনি তার ইচ্ছা মেনে নেয় মেয়েটার খুশির অন্ত ছিল না বড় বড় চোখগুলো সেদিন খুশিতে থৈ করে নেচে উঠেছিল সেই চোখগুলো আহনাফ আর দেখতে পারবে না এই একটা কথাই মানতে পারছে না সে স্যার আপনি তো পুরো ভিজে গেছেন এক ছাত্রের ডাকে ফিরে তাকিয়ে আহনাফ অপ্রস্তুত হয়ে বলল ইট শোকে তুমি ক্লাসে যাও এখানে কি করো সরি স্যার যাও ধমক খেয়ে ছেলেটা ক্লাসে চলে গেল আহনাফ একটা বড় নিশ্বাস ফেলল যেন কষ্টগুলোকে বিদায় করার একটা উপায় এটা ওই অন্ধকার আকাশ আর এই জমিনের মাঝে অসহায় হয়ে ঘুরপাক খাচ্ছে সে না আকাশের বুকে মিশতে পারছে আর না জমিনে লুকাতে পারছে দুপুরের রান্নাটা আজ সারা একা হাতে করছে কিন্তু সব কাজে বাধা দিচ্ছে স্বামীহা সাহায্যের নামে কাজ বাড়ানোই যেন তার উদ্দেশ্য রেগে গেলেও নিজেকে শান্ত রেখে স্বামীহাকে সহ্য করছে সারাহ মাত্রই ভাতটুকু ফুটতে শুরু করেছে চুলা কমিয়ে সারাহ বেগুন ভাজতে শুরু করেছে স্বামীহা এসে বলল আপু বেগুন তো পুড়ে যাচ্ছে পুরুক কি পুরুক আজকে খিচুড়ি রান্না করলে ভালো হতো এত পারব না আগে বলতে পারিসনি বকা দেও কেন একটু পরে স্বামীহা সুরে বলল আপু আজকে একটু বাইরে যাব কোথায় রান্না করতে করতেই সারাহ বলে স্বামীহা হেলে দুলে বলল চলো আজকে রাতের খাবারটা বাইরে কোথাও খাই সারাহ একটু ভেবে বলল আইডিয়া খারাপ না কোথায় যাবি যেখানে নিয়ে যাবা সেখানেই যাব আব্বুকে আমি রাজি করিয়ে ফেলেছি আম্মুকে তুমি করো। সারা হাসল যদিও ওর হাসি স্বামীহা দেখেনি তার আগেই হেলেদুলে নিজের রুমে চলে গেছে সে মাথা নেড়ে আবারও সে রান্নায় মন দিল কিছুক্ষণ যেতেই যে স্বামীহা এসে আবার হাজির হবে তা সে জানে সারাহর ভাবনা সত্যি হলো একটু পরেই স্বামীহা এসে হাজির হল হাতে একটা নিউজ পেপার সারাহ দিকে একবার তাকিয়ে বলল কি রে আবার কি দেখাতে এসেছিস স্বামীহা বলল দেশে কত কত দুর্ঘটনা ঘটে যাচ্ছে গোয়াপু কেন আবার কি হল স্বামীহা নিউজ পেপার এগিয়ে দিয়ে বলল দেখো না সড়ক দুর্ঘটনায় কনেসহ তিনজনের মৃডি গৃতু সারাহ নিউজ তারিখ দেখে বলল দেখ এক সপ্তাহ আগের নিউজ বাদ দাও না তারিখ দেখো এখানে কি লিখছে এক পরিবারের দুই মেয়ে মা ডিগ্রি আছে বাবা মায়ের কি অবস্থা গো স্বামীহার কথায় সারা হঠাৎ চুপ করে গেল নিজের বাবা মায়ের কথা মনে পড়ল ওরা দুই বোন ছাড়া আর কেউ তো নেই তাদের পরক্ষণেই সারা ভাবল আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবে সবার জীবন তো আর একরকম হবে না কিন্তু মানুষের মন তো খারাপটাই ভাবে বেশি সারাহার বেশি কথা বলতে পারল না একটা কথাই স্বামীহাকে বলল মানুষের জীবনে কত কষ্ট দেখেছিস আমরা ভালো আছি সুখে আছি এজন্য সুক্রিয়া না করে উল্টো আফসোস করি এটা নেই ওটা নেই করে দুপুর দেড়টা নামাজ পড়া শেষ করেও যায় বসে আছে মৃত্তিকা মামের জন্য দোয়া করছে তার মাম বলেছিল নেককার সন্তানদের দোয়া মৃত্যুর পরেও সুখের কারণ হয় দোয়া করলে মামের সুখ হবে একটুকু ভেবেই দোয়া করছে সে ঠোঁট নড়ছে না কিছু মুহূর্ত পর পর শুধু কেঁপে উঠছে আর চোখ দিয়ে নিরবিচ্ছিন্নভাবে অশ্রু ঝরছে ঝরুক অশ্রু তবুও রব তার দোয়া কবুল করুক চোখ মুছে জায়নামাজ গুছিয়ে রেখে ডাইনিং এ গেল ইমতিয়াজকে খাবার দেয়ার কথা বলে গিয়েছিল তানজিম ও প্রায় ভুলেই গিয়েছিল বাসায় ও ছাড়াও আরও কেউ আছে রান্নাঘর থেকে ডাইনিং টেবিলে খাবার নিয়ে এলো মৃত্তিকা ইমতিয়াজ কি রুমে আছে নাকি বাইরে তা ও জানে না কিভাবে ডাকবে ইমতিয়াজের রুমের দরজার বাইরে দাঁড়িয়ে রইল মৃত্তিকা এদিকে ইমতিয়াজ ফ্লোরে বসে আছে দেয়ালের সাথে হেলান দিয়ে তাকিয়ে আছে উপরে ঘুরতে থাকা ফ্যানটার দিকে ওর ইচ্ছা করছে চিৎকার করতে অথচ ও নীরবে বসে আছে জোহরের নামাজটাও এখনো পড়া হয়নি তার কয়টা বাজে তাও জানে না হঠাৎ দরজায় নক পোড়ায় চমকে উঠল কে ওপাশ থেকে মৃত্তিকা বলল খেতে আসুন ইমতিয়াজ গলা ঝেড়ে বলল খাব না হাসপাতালে কখন যাবেন ইমতিয়াজ ফোন হাতে নিয়ে সময় দেখে বলল তিনটায় বের হব আর কোনো সারা শব্দ পাওয়া গেল না মৃত্তিকা নিজের রুমে চলে গেছে ইমতিয়াজ উঠে অজু করে এসে নামাজ পড়ে নিল তাহমিনা থাকলে জামায়াত ছাড়া নামাজ পড়তেই পারত না ইমতিয়াজ ঠিক সময়ে ঠেলে ঠুলে মসজিদে পাঠাত ওকে এমনকি অফিসে থাকলেও বারবার ফোন করে নামাজের কথা মনে করিয়ে দিত অফিসেও যাচ্ছে না সে চাকরিটা আছে কিনা তাও জানে না এসব জানার ইচ্ছা ওর নেই কার জন্য আর চাকরি করবে আর টাকা আয় করবে নেই তো ওর কেউ নামাজ শেষে রুম থেকে বের হয়ে দেখে মৃত্তিকা খাচ্ছে ইমতিয়াজকে আসতে দেখে মৃত্তিকা একটা প্লেট এগিয়ে রেখে নিজের প্লেট নিয়ে রুমে চলে গেল খাওয়ার ন্যূনতম ইচ্ছা নেই ইমতিয়াজের তাই আবারও রুমে চলে গেল আজকাল একবেলা খাবার খেয়ে আরেকবেলা উপোস থাকা একটা অভ্যাসে পরিণত হয়েছে তার তিনটার দিকে বেরিয়ে গেল দুজনে কাকরাইল থেকে স্কয়ার হাসপাতাল খুব একটা দূরে না হলেও পাবলিক বাহনে যাওয়া একটু কষ্টেরই বটে বাসে উঠে মৃত্তিকা বসার জায়গা পেলেও ইমতিয়াজ দাঁড়িয়ে রইল আরেকজন পুরুষ মৃত্তিকার কাছে এসে দাঁড়ালে ইমতিয়াজ সামনে এক হাত দিয়ে রাখল ফুট করে সামনে একটা হাত আসায় মৃত্তিকা চমকে উঠে তাকালো ইমতিয়াজের মুখের দিকে মৃত্তিকার দিকে তাকায়নি সেই সামনের দিকে তাকিয়ে আছে অপলক মৃত্তিকা জানলা দিয়ে বাইরের দিকে তাকাল বাবা তার মামকে প্রতিদিন কিভাবে মা ডিগ্রি রোধর করত তা মৃত্তিকা দেখেছে হয়তো ছোট ছিল কিন্তু প্রত্যেকটা ঝগড়া ওর সামনে হতো রিপা বেগম যতই মেয়েকে দূরে রাখুক ওর বাবা এসবের পরোয়া কখনো করেনি এই নিকৃষ্ট মানুষটা নাকি আবার ডাক্তার ছিল ভাবতেই অবাক হয় তার মামের শরীরের ক্ষতস্থান আর পোড়া জায়গাগুলো সে দেখেছে সিগারেট জ্বালিয়ে গলার কাছে হাতে পায়ে চেপে ধরত আর রিপা বেগম কিভাবে চিৎকার করত তাও জানে ওই আর্তনাদ ভুলতে পারবে না এই মৃত্তিকা আবারও কান্না পাচ্ছে ওর গাল বেয়ে অশ্রুধারা গড়িয়ে পড়তেই মুছে ফেলল স্কয়ার হাসপাতাল থেকে একটু দূরে নেমে গেল ওরা পাঁচ মাইনাস ছয় মিনিটের রাস্তা হেঁটে যেতে হবে ইমতিয়াজ একটু আগে আগে হাঁটছে আর মৃত্তিকা পিছনে সন্ধ্যা সাতটায় বাবা মায়ের সাথে সারাহ স্বামীহা বেরিয়েছে সামিহার ইচ্ছা অনুযায়ী রাতের খাবারটা বাইরে কোনো রেস্টুরেন্টে খাবে সবাই যমুনা ফিউচার পার্কে গেল সবাই টুকটাক শপিং এর এটা ওটা দেখছে সামিহা আর কিছুক্ষণ পর পর সারাহকে বলছে আপু এটা সুন্দর না সারাহ র উত্তর সুন্দর হলেই বলে কিনে দাও সারাহ ধমকের মাঝেও কয়েকটা কসমেটিক্স কিনেছে সে জাহাঙ্গীর সাহেব কিংবা নার্গিস পারভিন তেমন বকা দেন না মেয়েদের দুজনের খুনশুটি ভালোই উপভোগ করছে নুনারা বড় বড় আয়নাগুলোর সামনে দাঁড়িয়ে বেশ কয়েকটা মিরর সেলফিও তুলেছে ওরা স্বামীহা যতটা নাচানাচি করে খেতে এসেছিল তার এক ভাগও খেতে পারেনি মেয়েটার চঞ্চলতা দিন দিন বাড়ছে বড় হয়েছে সে এইটুকু বোধ এখনও তার পুরোপুরি হয়নি মা আমার আর ইতালিতে ফিরে যেও না আমাদের সাথেই থাকো লুৎফর সাহেবের অনুরোধে মৃত্তিকা মাথা নিচু করে ফেলল একটু চুপ থেকে বলল মামের স্মৃতিটুকু ইতালিতেই আছে এখানে আমি ভালো থাকতে পারব না হাসপাতালে মমতাজ বেগমের কেবিনে বসে কথা বলছে ওনারা তানজিম পাশেই বসে আছে ইমতিয়াজ বাইরে আছে মমতাজ বেগমকে ঘুমের ওষুধ দেয়া হয়েছে মেয়েদের চলে যাওয়া সহ্য করার ক্ষমতা ওনার এখনো হয়নি আপু ওখানে গিয়েও আপু ভালো থাকবে না মৃত্তিকা কিছুক্ষণ চুপ করে থেকে বাইরে চলে এলো একটু দূরে ইমতিয়াজ দাঁড়িয়ে আছে ফোনের স্ক্রিনে তার চোখ দুটো নিবন্ধ আরে মিউকো যে মায়ের মৃত্তিকা ব্যঙ্গসুরে বলা কারো কথায় ফিরে তাকালো মৃত্তিকা কপাল কুচকে কিছুক্ষণ চেয়ে রইল সামনের লোকটির দিকে চেনা চেনা ঠেকলেও হুট করে চিনল না অবশেষে চিনতে পারল এ যে ওরি বাবা শরীফ আহমেদ কপালের ভাঁজগুলো গভীর হল আমাকে কি করে চিনলেন মৃত্তিকার কথায় শরীফ হাসল মাথা ঝাডি গ্রিকিয়ে কুকরানো চুলগুলো নেড়েচেড়ে বলল তোমার মা আমার থেকে তোমাকে দূরে রাখতে চাইলেও আমি কিন্তু দূরে থাকিনি তাই চিনি শুনলাম সে মরেছে মৃত্তিকা রেগে গিয়ে বলল ভদ্র ভাষায় কথা বলুন থুস শরীফ মুখে আঙ্গুল দিয়ে বলল ঝামেলা কিছু হয়েছে ভেবে ইমতিয়াজ এগিয়ে এলো শরীফ ইমতিয়াজকে দেখে বলল এখানে দেখার কিছু নেই যেতে পারেন ইমতিয়াজ মৃত্তিকাকে বলল এনি প্রবলেম মৃত্তিকা তার বাবার দিকে শুধু ইশারা করল শরীফ আবারও বলল কে হয় এই মেয়ে আপনার এত ইন্টারেস্ট কেন বোন হয় কোনো সমস্যা বিরক্ত করছেন কেন ইমতিয়াজ স্বাভাবিক কথায় শরীফ হেসে উঠে বলল বোন তোর মায়ের আরো কোনো চক্কর ছিল নাকি মৃত্তিকা কিছু বলার আগেই শরীফের গালে একটা থা ডিগ্রি অপ্প ডিগ্রি র বসায় ইমতিয়াজ মৃত একজন মানুষের প্রতি এমন ভাষা ওর সহ্য হয়নি শরীফ সরে গিয়ে বলল বড়দের সাথে এমন বিহেভ কেন মা বাবা কিছু শেখায়নি সে কৈফিয়ত আপনাকে না দিলেও হবে ইমতিয়াজ আর কিছুই বলে না চলে যায় এখান থেকে জন্মের পরে মাকে আর সতেরো বছর বয়সে বাবাকে হারিয়ে একা বড় হওয়া ছেলেটা এই বত্রিশ বছর বয়সে এসে বাবা মাকে নিয়ে অচেনা কাউকে কিছু বলতে চায় না মৃত্তিকা আবারও কেবিনের ভিতরে চলে গেল শরীফ ওকে ফলো করছে শুধু এখন না আরো আগে থেকে করছে এটা মৃত্তিকা হারে হারে টের পাচ্ছে ওর মামের মৃত্যুর পিছনে আবার এর হাত নেই তো হঠাৎ অজানা একটা ভয় ঘাবড়ে যায় মৃত্তিকা রাত সাড়ে দশটার কিছুক্ষণ পর বাসায় এসে পৌঁছায় মৃত্তিকা তানজিম আর ইমতিয়াজ তানজিম সোজা নিজের রুমে চলে যায় বন্দের চলে যাওয়া আর মায়ের অসুস্থতা এই বাচ্চা ছেলেটাকেও অসুস্থ করে দিচ্ছে বয়স আর কত হবে মাত্রই তো উনিশ ছেড়ে কুড়িয়ে গেল ভার্সিটিতে ভর্তি হয়েছে এ সময়টা অন্যদের মতো হাসি আনন্দে যাচ্ছে না ওর ইমতিয়াজ রুমে যাওয়ার সময় আবারও ফিরে আসে মৃত্তিকাকে বলল লোকটাকে ছিল মৃত্তিকা প্লেট ধুয়ে এনে টেবিলে রাখছিল ইমতিয়াজের কথায় থমকে যায় মৃত্তিকার নিরবতায় ইমতিয়াজের কৌতূহল বাড়ে আমার বাবা উনি কথাটা শুনে ইমতিয়াজ ছোটখাটো ধাক্কা খায় বাবা হয়ে মেয়ের সাথে এমন ব্যবহার কিভাবে সম্ভব আপনার বাবা দেখুন ওনাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাইছি না ইমতিয়াজ চলে যেতে নিলে মৃত্তিকা পিছু ডেকে বলল আপনি তো দুপুরেও খাননি এখন খেয়ে নিন আমি ডিম ভেজে আনছি ইমতিয়াজ কিছু বলে না রুমে চলে যায় তাহমিনা প্রতিরাতে ওকে খাইয়ে দিত ক্লান্ত হয়ে অফিসে থেকে ফিরে দেখত তাহমিনা খাবার সাজিয়ে রেখেছে এক প্লেটে দুজনে খেতে বসত গত দেড় বছরে এটা ওর অভ্যাসে পরিণত হয়েছে বিছানায় শুয়ে পড়ল ইমতিয়াজ একটা হাত মেলে দিয়েছে এই হাতের উপর তাহমিনা শুয়ে পড়ত তারপর ধীরে ধীরে কাছে চলে আসত দুজনে ওর বুকে গুটিসুটি মেরে শুয়ে থাকত ওর মিনা ওর দুষ্টুমির স্পর্শগুলোতে লজ্জায় মুখ লুকাত ও অনুভব করছে তাহমিনা এসে ওর হাতের উপর শুয়েছে আমার তাজ খাবে না আমিও তো খাইনি মিনা লাভ দিয়ে উঠে বসে ইমতিয়াজ তাহমিনার ডাকা আমার তাজ কথাটা যে শুনেছে ও ভাইয়াক কি হয়েছে জোরে চিৎকার করাই তানজিম এসে হাজির হয়েছে ইমতিয়াজ স্বাভাবিকভাবে বলল কিছু না ভাইয়াক খেতে আসুন শেষ পর্যন্ত খেতে যায় ইমতিয়াজ তারমিনা যে তাকে খেতে বলেছে মনের ভুলটাকে জোরপূর্বক সত্য বলে ধরে নিল খাবার টেবিলে বসে তানজিম বলল আপু কালকে একটু আমার সাথে ভার্সিটিতে যেতে পারবে আমার এইচএসসির মার্কশিট জমা দেয়া হয় নাই কালি থুম না দিলে ভর্তি বাতিল হয়ে যাবে মৃত্তিকা আর কিছু বলার আগেই ইমতিয়াজ বলল আমি নিয়ে যাব জুহাইব আজকে টিকিট নিয়ে এসেছে বাবা আগামী সপ্তাহে আমরা চলে যাব আফরোজার কথায় আব্বাস সাহেব দীর্ঘশ্বাস ফেলে বলল চলে তো যেতেই হয় এই পৃথিবীর নিয়মিত এটা আফরোজা এসে বাবার কাছে বসে বলল বাবা প্লিজ এভাবে হায় হুতাশ কর না আমার কষ্ট হয় আব্বাস সাহেব মেয়ের মাথায় হাত বুলালেন এই মেয়েটাই তাকে প্রথম বাবা ডাক শুনিয়েছিল আধো আধো বুলির সেই ডাক আব্বাস সাহেব ভুলেননি এখন মেয়ে বড় হয়েছে তাই নিজের সংসারে যেতেই হবে আফ্রোজার কপালে চুমো দিয়ে বলল আহনাফের অবস্থাটা দেখেছিস ওকে কিভাবে সামলে রাখব আমি চিন্তা কর না তুমি আহনাফ নিজেই সামলে থাকবে আফরোজা কিছুক্ষণ আহনাফের ঘরের দরজার দিকে চেয়ে থেকে বলল যে ছেলেটা দায়িত্বের খাতিরে এরকম মানসিক অবস্থায় কলেজে যেতে পারে সে ভুল সিদ্ধান্ত নিবে না হুম তাই যেন হয় আহনাফ নিজের ঘরেই আছে কলেজ থেকে এসে এখানে পড়েছে তো পড়েছেই মানসিক অবস্থার সাথে শারীরিক অবস্থাও খারাপ হুট করে ঠান্ডা লেগে গেছে হালকা জ্বরও আছে বোধ হয় আফরোজা ওর ঘরে আসলো এতক্ষণ চোখ খুলে রাখলেও শব্দ শুনে চোখ বন্ধ করল আহনাফ কপালে হাত দিয়ে জ্বর বুঝতে পারল আফরোজা জলপট্টি দিল শরীর মুছে দিল কিন্তু আহনাফ উঠল না ঘুমন্ত মানুষকে জাগানো যায় জেগে থাকা মানুষকে তো আর জাগানো যায় না কপালে ভেজা রুমালটা দিয়ে আফ্রোজা নিজের রুমে চলে আসলো প্রচণ্ড খারাপ লাগছে ভাইয়ের জন্য কান্নাও পাচ্ছে বাবা ভাইকে এ অবস্থায় ফেলে দূর ইউরোপে থাকতে পারবেও দম বন্ধ হয়ে যাবে তো জুহাইব ল্যাপটপ নিয়ে বসেছিল আফরোজাকে দেখে ল্যাপটপ রেখে দিল আফরোজা ওর পাশে বসতেই বলল আশকিম আফরোজা অসহায় চোখে তাকালো জুহাইব ওর গালে হাত দিয়ে বলল কি হয়েছে আফরোজা জুহাইবের বুকে মাথা রেখে বলল আমি দেশে থাকি তুমি বরং চলে যাও বাবা আর আহনাফকে এভাবে রেখে যেতে ইচ্ছা করছে না এক নিঃশ্বাসে কথাটা বলে ফেলে সে জুহাইবো ওকে শক্ত করে জড়িয়ে ধরে ওর অবস্থাটা বুঝতে পারছে মেয়েটা যে কাঁদছে সে অনুভূতিটাও হল তার আফ্রোজারা মাথা তুলে ওর কপালে চুম্বন করে বলল ঠিক আছে তুমি থাকো একা একা ফিরতে পারবে তো খুব পারব কান্না ভেজা চোখে খুশির ঝিলিক দেখা দিল জুহাইবো ওর চোখ মুছে দিয়ে বলল পরে আমার জন্য কাঁদলে কিন্তু আসতে পারব না যা আদর আছে এখনই করে দাও জুহাইবের কথায় হেসে ওর বুকে একটা মাইর দিল আফরোজা এই লোকও পারে শুধু অসময়ে প্রেম জেগে উঠে আফরোজা উঠে যেতে নিলে জুহাইব ওকে টেনে কাছে নিয়ে আসে আফরোজাও এতে সম্মত হয় ভোর পাঁচটা নামাজ শেষে কোরআন তেলাওয়াত করছে সারাহ হঠাৎ একটা বিকৎ শব্দে চমকে উঠে কাল রাত থেকে বেশ কয়েকবার এমন শব্দ হয়েছে স্বামীহা সবেমাত্র বিছানা নিয়েছিল লাফিয়ে উঠে বসে সেও পুরো রাত ঘুম হয়নি এই শব্দে এখন আবার কেন সারাহ কোরআন বন্ধ করে রেখে বিরক্তি নিয়ে বেরিয়ে যায় জাহাঙ্গীর সাহেবের রুমের সামনে গিয়ে বলল বাবা এক ডাকেই জাহাঙ্গীর সাহেব বেরিয়ে এলেন হয়তো বের হওয়ার জন্যই প্রস্তুতি নিচ্ছিলেন নার্গিস পারভিনও বেরিয়ে এলেন সারাহ বলল উপরের তলায় রাত থেকে এত সাউন্ড হচ্ছে কেন বাড়িঘর ভেঙ্গে ফেলবে নাকি দেখছি আমি জাহাঙ্গীর সাহেব বেরিয়ে গেলেন সারাহ সদর দরজার সামনে গিয়ে দাঁড়াল জাহাঙ্গীর সাহেব প্রথমে দারোয়ানকে বিষয়টা জানালেন তারপর উপরের তলায় ওদের ফ্ল্যাটের বরাবর ফ্ল্যাটে গেলেন বেশ কয়েকবার কলিং বেল বাজানোর পর মধ্যবয়সী এক লোক এসে দরজা খুলল কর্কশ কণ্ঠে বলল কি চাই জাহাঙ্গীর সাহেব কিছু বলার আগেই দারোয়ান বলল শরীফ সাহেব আপনার বাসায় নাকি শব্দ হচ্ছে শরীফ চেঁচিয়ে উঠে তো হচ্ছে আমার বাসায় হচ্ছে ওনার সমস্যা কি নিচের ফ্ল্যাটে শব্দ যাচ্ছে আমাদের অসুবিধা হয় জাহাঙ্গীর সাহেবের কথায় শরীফ সোজা জবাব দিল তো বাসা ছেড়ে দেন চলে যান অন্য কোথাও মুখের উপর দরজা লাগিয়ে দিল জাহাঙ্গীর সাহেব প্রচণ্ড বিরক্ত হলেন ন্যূনতম ভদ্রতা নেই লোকটার শরীফ কাল বাসায় এসেই রাগে জিনিসপত্র ভাঙচুর করছে কিছুক্ষণ বীরবীর করে কথা বলে হঠাৎ করে চেঁচামেচি করে আর অতিরিক্ত রাগটুকু ফার্নিচার আর ঘরের ছোটখাটো জিনিসপত্রের উপর ঝাড়তেছে রাগটা কি মৃত্তিকার উপর নাকি ইমতিয়াজের উপর তা সে নিজেও জানে না জাহাঙ্গীর সাহেব বাসায় এসে বললেন ফালতু এক লোক থাকে সারা উৎকণ্ঠা নিয়ে বলল কি বলেছে বাবা বলেছে ডিস্টার্ব হলে বাসা ছেড়ে চলে যাও কি এভাবেও কেউ বলে নার্গিস পারভিন বললেন বাদ দাও যা খুশি হোক একটু রয়েশয় যাব তাও এই অসভ্য মানুষটার সাথে আর দেখা করারই দরকার নেই হ্যাঁ আম্মু ঠিক বলেছে মাকে সমর্থন করে বলল সারা ফজরের নামাজটা মসজিদে পড়ে ফাঁকা রাস্তায় একা একা হাঁটছে ইমতিয়াজ কতবার ভোরে তাহমিনাকে নিয়ে ঘুরতে বেরিয়েছে অথচ আজ এমন একা হয়ে গেছে সে ওদের বিয়েটাতেও একটা নাটকীয়তা ছিল ব্যাচেলার বাসার এতিম ছেলেটা তো জানে বাবা মায়েরা মেয়ের জন্য সবসময় পারফেক্ট একজন ছেলে চায় যা ইমতিয়াজ নয় এজন্য বিয়ে নিয়ে ভাবতেই চাইনি শেখ কখনো কাউকে পছন্দ হলেও অনুভূতিকে পাত্তা দেয়নি ইমতিয়াজের এক বন্ধুর বাবার সাথে লুৎফর রহমান মেয়ের সাথে বিয়ের প্রস্তাব নিয়ে নিজে এসেছিলেন অবাকের পাল্লা ভারী হয়েছিল ইমতিয়াজের বাবা মা ছাড়া টিউশন আর পার্ট টাইম জব করে নিজের অনার্সটুকু শেষ করেছিল সে মাস্টার্স করার ইচ্ছা থাকলেও করা হয়নি ছোটখাটো চাকরি করা ইমতিয়াজ যেদিন তাহমিনাকে বিয়ে করে সেদিন লুৎফর সাহেবের অনুরোধে তাদের সাথেই থাকতে শুরু করে সে লুৎফর সাহেব মেয়ের জন্য সাধারণ একটা ছেলে চেয়েছিলেন কেন এমন ইচ্ছা ছিল তা আজও জানা হয়নি ইমতিয়াজের ধীরে ধীরে মেয়ের জামাই থেকে বাড়ির ছেলে হয়ে উঠে সে বড় ছেলে ঘটনা তো বেশি দিন আগের নয় আঠারো কি উনিশ মাস হবে প্রথম যখন তাহমিনা নিজের মধ্যে আরেকটা নতুন অস্তিত্ব খুঁজে পায় তখন সর্বপ্রথম ইমতিয়াজকেই জানায় সেদিনের মুহূর্তগুলো ভুলে যাওয়ার নয় ইমতিয়াজের হাতটা নিজের উদরে রেখে তাহমিনা বলেছিল তোমার জন্য আরেকটা ভালোবাসা আসছে পুরো পৃথিবীকে জানিয়ে দাও মিনা আমার তাজ সবাই জানবে বিচ্ছিন্ন কথাগুলো ভাবতে ভাবতে রাস্তায় পড়ে থাকা ইটের টুকরায় লাথি দিয়ে ইমতিয়াজ টুকরাটা কিছু দূর গড়িয়ে গড়িয়ে গিয়ে থেমে যায় বড় একটা নিশ্বাস ফেলে সে আবারও হাঁটতে থাকে সকাল দশটায় ঘুম ভাঙে আহনাফের জ্বরের তীব্রতা বেড়েছে শরীরে কাপুনি হচ্ছে ফোন হাতে নিয়ে সময় দেখে উঠার ইচ্ছা হলেও শরীরটা সায় দিল না আফরোজা ওয়াশরুম থেকে বের হয়ে এসেছে আপু এখন আহনাফের কথা শেষ হওয়ার আগেই আফরোজা রেগে বলে একশো চার ডিগ্রি জ্বর নিয়ে পড়ে আছো আর আমি এখানে কেন সেটা জানতে চাচ্ছ আহনাফ চুপ করে আজকের ক্লাস মিস হয়েছে কিছুদিন পর ইন্টার সেকেন্ড ইয়ারের টেস্ট এক্সাম শুরু হবে আর ও এখন ক্লাসে যেতে পারল না আফরোজা ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল একটু বাঁকা হয়ে শুয়ে পড় মাথায় পানি দিয়ে দিই আহনাফ প্রতিবাদ করে না বিছানায় আর হয়ে শুয়ে পড়ে আফরোজা ওর মাথায় পানি ঢালছে ভার্সিটিতে থাকতে একবার এমন জ্বর হয়েছিল আহনাফের তাহসিনার কি বকাটাই না খেয়েছিল সেদিন তারপর তাহসিনা ওর রুমে এসে ওকে খাইয়ে দিল মাথায় পানি দিয়ে গা মুছে দিল ঘটনাগুলো আজও পুরনো মনে হয় না এই তো সেদিনের ঘটনা যেন সব আহনাফ চোখ বন্ধ করে ওই মানুষটা আর আসবে না এটা ভাবতেই পারছে না সে ভুলে যাওয়া কি এত সহজ তুই কাঁদছিস আফ্রোজার কথায় চমকে উঠে আহনাফ কখন ওর চোখ দিয়ে পানি বেরিয়েছে তা নিজেই জানে না আফরোজা কিছু না বলে বেরিয়ে চলে যায় কান্না যে তারও পাচ্ছে কিন্তু ভাইয়ের সামনে কাঁদবে না সে জুহাইব রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আফ্রোজাকে কাঁদতে দেখে এগিয়ে যায় জুহাইবকে দেখে কান্নার রেশটা বারে আফ্রোজার কিছু বই কিনতে নীলক্ষেত এসেছে সারাহ সকাল সকাল এসেছে যেন জ্যাম না পড়ে তবুও ঢাকা বলে কথা জ্যামে গরমে অস্থির হয়ে উঠেছে কয়েক দোকান খুঁজে ওর পছন্দমতো কিছু বই পেল মূলত চাকরির প্রস্তুতির বই কিনতে এসেছে সে বইগুলো নিয়ে কাটাবন রোড ধরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েও আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যায় একটু একা ঘুরাঘুরি করবে বলে রিক্সা নিয়ে চলে গেল দোয়েল চত্বর সেখানে রিকশা থেকে নেমে ফুটপাত ধরে হাঁটছে স্বামীহার ডিপার্টমেন্টটাও এখানে গণিত বিভাগে ভর্তি হয়েছে সে কেন্দ্রীয় শহীদ মিনারের কাছে এসে রাস্তা পার হওয়ার সময় রাস্তার মাঝেই ব্যাগ ছিঁড়ে বইগুলো মাটিতে পড়ে যায় সারাহাটু গেরে বসে তাড়াহুড়ো করে বইগুলো তুলতে লাগল মাঝরাস্তায় এমন ঘটনায় রেগে গেছে সে আশেপাশে এত এত মানুষ ওকে দেখছে হঠাৎ মানুষের চেঁচামেচি অনুসরণ করে তাকিয়ে মাত্রই বাকনেয়া মাইক্রোবাসটা ওর দিকেই আসছে উঠে দাঁড়াতেই তরিত গতিতে কেউ এসে ওকে ছিটকে নিয়ে ফেলল একপাশে পাশে শক্ত কংক্রিটের ফুটপাতে বেশ ভালোই ব্যথা পেয়েছে সারাহ সাথে লোকটাও বোধ হয় আরো ব্যডিগ্রি থাপেয়েছে সারাহ উঠে বসল চশমাটা খুলে কোথায় পড়েছে খুঁজে পাচ্ছে না অনবরত হাতরাচ্ছে সে লোকটা ওর হাতে চশমাটা দিয়ে ধমকের সুরে বলল চশমা পড়েও চোখে দেখেন না মাইক্রোবাসটাও থেমেছে ড্রাইভার নেমে এসে ওকে বলল এখানে গাড়ি মোর ন্যায় জানেন না এমনে রাস্তায় কেউ বসে থাকে ইমতিয়াজ দাঁড়িয়ে জামা কাপড় ঝাড়তে থাকে সারাহকে বাঁচানো এই লোকটা ইমতিয়াজি তানজিমকে নিয়ে ভার্সিটিতে এসেছে ডিপার্টমেন্টের বাইরে এসে সারাহকে এ অবস্থায় দেখে বাঁচানোর জন্য মরিয়া হয়ে সে না জানি কোথায় কার মেয়ে কার স্ত্রী বা কার বোন চলে যায় সারাহ উঠে দাঁড়ায় তাৎক্ষণিক এক ঘটনায় সে বেশ লজ্জা পেল আশেপাশে লোক জড়ো হয়েছে ইমতিয়াজ সারাহ র বইগুলো তুলে এনে ওর সামনে রেখে বলল এই কয়টা বইয়ের জন্য জীবন দিয়েন না বেঁচে থাকলে বই জীবনে হহুত পড়তে পারবেন ইমতিয়াজ চলে গেল ধীরে ধীরে ভিড়টাও কমতে থাকল সারাহ বইগুলো তুলতে তুলতে আবারও তাকালো অচেনা লোকটির দিকে ওকে বাঁচাতে গিয়ে নিজের জীবন ঝুঁকিতে ফেলে দিল কেউ একজন অথচ ও থ্যাংকস জানানোর সময়টুকুও পেল না বইগুলো রকম নিয়ে দৌড়ে ইমতিয়াজের পিছু পিছু গেল সারা। শুনুন এক্সকিউজ মি এই হিরো এই যে একটু আগে ফুটপাতে পড়ে গেছিলেন ওর ভাইয়া ইমতিয়াজ ফিরে তাকালো চোখ মুখ কুচকে বলল জি আমাকে কিছু বলছেন সারা হাঁপাতে হাঁপাতে বলল হ্যাঁ কখন থেকে ডাকছি কেন থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য আজকাল কারো জন্য কেউ এমন করে না ইমতিয়াজ আলতো হাসল বলল যখন তার কেউ থাকে না ভালোবাসাগুলো মাঝরাস্তায় বিলীন হয় তখন হয়তো মানুষ এমনই করে সারা সারাহবাক হয় ইমতিয়াজের কথায় মাথামুণ্ডু খুঁজে পায় না অর্থটাও বুঝতে পারে না ইমতিয়াজ চলে গেল সারাহ একই জায়গায় দাঁড়িয়ে তাকিয়ে আছে ওর দিকে বাসায় এসে বেল বাজালো সারা সামিহা দরজা খুলে দিয়ে বলল কিরে আপু তোমার গালে কি হয়েছে সারা উত্তর দিল না ভিতরে ঢুকে সোফায় বইগুলো রাখল স্বামীহার দিকে তাকিয়ে মাথার হিজাবটা খুলতে খুলতে বলল রাস্তায় পড়ে গেছিলাম নার্গিস পারভিন বেরিয়ে এসে সারাহ রয় অবস্থা দেখে বলল কি করেছ এসব তেমন কিছু না আম্মু ডাইনিং এ গিয়ে বেসিনের উপরে লাগানো আয়নায় নিজের গালটা দেখছে চামড়ার আস্তরণ উঠে গিয়ে জায়গাটা গোলাপী বর্ণ ধারণ করেছে একটু স্পর্শ করতেই জ্বালা করতে শুরু করল চোখ মুখ কুচকে গেল সারাহ র এমন সময় সারাহ র মনে হল ফুটপাতে পড়ে যাওয়ার সময় ওর গালের কাছে ইমতিয়াজের হাতটা ছিল তবে তো ওই লোকটার হাতেও ব্যথা পেয়েছে কেটে গেছে বোধ হয় আনমনেই বলে উঠে সারাহ কোন লোকটা আপু স্বামীহার কথায় চমকে উঠে সারাহ বলল কই কেউ না আর কিছু না বলে সারাহ নিজের রুমে চলে গেল ফ্রেশ হয়ে জামা কাপড় পাল্টে নিল সে কোমরে হাতে পায়ে বেশ ভালোই ব্যথা আছে আজকে একটু জন্য বর্ষর দুর্ঘটনার হাত থেকে বেঁচেছে স্বামীহা রুমের একপাশে দাঁড়িয়ে এক পলকে সারাহ রদিকে তাকিয়ে আছে সারাহ বেশ কয়েকবার ওকে দেখলেও তেমন পাত্তা দিল না সামিয়া নিজ থেকেই বলল কোন লোকটার কথা বলছিল আপু বললাম তো কেউ না ধমক দিয়ে বলল সারাহ স্বামীহা মানল না আবার বলল আরে তুমি কি শুধু শুধু বলছো নাকি আমি স্পষ্ট শুনেছি তুমি কোনো লোকের কথা বলেছ বলকে নাছরবান্দা মেয়ে স্বামীহা শেষ পর্যন্ত সারাহ বলতে বাধ্য হল এক্সিডেন্ট করতে করতে কিভাবে বেঁচে গেছে সে আর একটা লোক কিভাবে বাঁচিয়েছে ওকে আয়নার সামনে চুল আচরাতে আচরাতে সারাহ বলল আল্লাহ সময় মত উনাকে পাঠিয়েছিল না হলে কি যে হতো তুমি কি ওই লোকটাকে ভালো টালো বেসে ফেলেছো আরে না ফেলার সুরে বলে উঠে সারাহ স্বামীহা হেলেদুলে বলে নিজের ব্যথা ভুলে কারো ব্যথার চিন্তা করছ কেন তবে স্বামীহার কথায় কিছুক্ষণ চুপ করে রইল সারাহ তারপর বলল জীবন বাঁচিয়েছে কৃতজ্ঞ আছি তবে মাত্র এটুকু সময়ে কাউকে ভালোবাসা যায় না ভালোবাসার যে অনুভূতি তা হুট করে অনুভব করা যায় না অনুভব করলেও তা সবার জন্য সবসময় হয় না স্বামীহা ঠোঁট উল্টে বলল কৃতজ্ঞতা থেকে কি ভালোবাসা আসতে পারে না সারা সারাহাসল বলল কৃতজ্ঞতা আর ভালোবাসার মধ্যে পার্থক্য আছে আমরা এই পার্থক্যটুকু বুঝি না তাই ভালোবাসা শব্দটাকে খুব মূল্যহীন করে ফেলেছি এখানে ওখানে যাকে তাকে ভালোবাসি বলি আমরা এত কঠিন কথা বলো না তো আপু ভালো লাগে না স্বামীহা কিছু গাল ফুলিয়ে চলে যেতেই সারাহ মুচকি হাসল তানজিমকে নিয়ে বাসায় ফিরেছে ইমতিয়াজ মৃত্তিকা দরজা খুলে তানজিমকে বলল কাগজপত্র সব ঠিকঠাক মতো জমা দিয়েছ ভিতরে আসতে আসতে তানজিম বলল আপু। আর কিছু কি লাগবে একটু ভেবে বলল আ আপাতত এরকম কিছু বলেনি ফ্রেশ হয়ে নাও তানজিম রুমের দিকে যাওয়ার সময় মৃত্তিকার কথা শুনল আপনার হাতে কি হয়েছে ইমতিয়াজ কিছু বলার আগেই তানজিম বলে উঠে মহামানব হতে গিয়েছিল নিজে মোরে আরেকজনকে বাঁচাতে গেছিল তানজিম চুপ কর ইমতিয়াজের করা ভাষায় বলা কথাটাতে তানজিম আরও কিছু বলতে গিয়েও বলে না চুপচাপ নিজে রুমে চলে যায় হাফ হাতা শার্ট থাকায় ইমতিয়াজের কোনুইয়ার হাতের উল্টো পাশের ক্ষতস্থানটা মৃত্তিকা ঠিকঠাক মতোই দেখতে পায় ঘন দাড়ির আড়ালে গালে সৃষ্টি হওয়া ছোট ক্ষতটাও দেখে কিছু বলতে নিয়েও বলতে পারে না কারণ ইমতিয়াজ রুমে চলে গেল মৃত্তিকা তাড়াতাড়ি করে স্যাভলন আর তুলা নিয়ে ইমতিয়াজের রুমে নখ করল দরজা খোলা মৃত্তিকা মাথার ওনাটা একটু টেনে নিয়ে ভিতরে গেল ইমতিয়াজ কপাল কুচকে বলল আপনি চ্যাভলন আর তুলাগুলো রিডিং টেবিলে রেখে মৃত্তিকা বলল ক্ষত জায়গাগুলো ওয়াশ করে নিবেন ইমতিয়াজ কোন জবাব দিল না মৃত্তিকা চলে আসার সময় বলল বরমনি আগামীকালকে বাসায় আসবে কল দিয়েছিল জি আপনাকে গিয়ে নিয়ে আসতে বলেছে ইমতিয়াজ মাথা নাড়ল মৃত্তিকা বের হয়ে গেলে ইমতিয়াজ দরজা লাগিয়ে দিল স্যাভলন তুলা টেবিলে পড়ে রইল ইমতিয়াজ এগুলো ছুঁয়েও দেখল না সে সোজা ওয়াশরুমে চলে গেল কিছুক্ষণ পর মৃত্তিকা চুপিচুপি দরজা খুলে ভিতরে আসলো লোকটা যে ক্ষত জায়গাগুলো যত্ন নিবে না তা সে জানে যত্ন নেয়ার মতো অবস্থায় সে নেই আর না তার যত্ন নেয়ার কেউ আছে ওয়াশরুম থেকে বেরিয়ে মৃত্তিকাকে দেখে এক প্রকার ধমক দেয় ইমতিয়াজ আবার কি করছেন এখানে ভয় কেঁপে ওঠে মৃত্তিকা ইমতিয়াজ এগিয়ে আসে মৃত্তিকা বড় বড় চোখ করে বলল আ আপনার মৃত্তিকা থেমে যায় ইমতিয়াজ বিছানায় বসে বলে চলে যান একটু বেশি সাহস দেখায় মৃত্তিকা ইমতিয়াজের হাত টেনে নিয়ে স্যাবলন লাগিয়ে দেয় এককালীন ছোট একটা ব্যান্ডেজও দিয়ে দেয় তুলা নিয়ে গালে লাগাতে নিয়ে ইমতিয়াজের চেহারা দিকে নজর পড়ে মৃত্তিকার রাগী চোখ তাকিয়ে সে মৃত্তিকা হাতটা ছেড়ে দিল আপনাকে আমি চলে যেতে বলেছি কিনা মৃত্তিকা মাথা নিচু করে উঠে দাঁড়ায় ইমতিয়াজ ব্যান্ডেজ খুলে ছুঁড়ে ফেলে চ্যাভলনের বোতলটাও ছুঁড়ে ফেলে দিল কাচের বোতলটা ভেঙে গুড়িয়ে গেল মৃত্তিকা একটুকে ডিগ্রি পেয়ে উঠে সরে গেল রাগে সারা শরীর রি করছে ইমতিয়াজের বলল বের হন আমার রুম থেকে আর আমার সামনে আসবেন না মৃত্তিকা বেরিয়ে গেল হঠাৎ করে নিজের করা এমন কাজে নিজেই কিছু হতবাক্সে কিন্তু অজানা কারণে ইমতিয়াজের বকাটাতে ও কষ্ট পাচ্ছে রুমের দরজা লাগিয়ে অঝরে কাচ্ছে মৃত্তিকা বাবার আদর না পাওয়া মেয়েটা কোনো পুরুষকে বিশ্বাস করতে পারেনি কখনো কাছে যাওয়ার চিন্তাও মাথায় আনেনি ইতালির বিশ্ববিদ্যালয়ে সহপাঠীরা যখন প্রেমে মগ্ন ছিল তখন সে পোড়ায় মগ্ন ছিল আজ কেন ইমতিয়াজে আসক্ত হল সে উত্তর সে নিজেও জানে না খেই তুলে মৃত্তিকা বলে উঠে মাম তুমি কোথায় এদিকে ইমতিয়াজ নিজের চুল টেনে ধরে বিছানার কোনায় বসে পড়ল নিজে নিজেই বলল কোনো নারী আমার কাছে আসাটা পছন্দ করতে না তুমি মিনা তুমি থাকো বা না থাকো আমার কাছে আর কেউ আসবে না চোখের কোণে জমা পানিটা গড়িয়ে পড়ল সন্ধ্যার পর আহনাফ বেশ সুস্থ বোধ করছে ডিগ্রি রোটাও এখন নেই আর ক্লান্তিও কম আফরোজা ওর বিছানা গুছিয়ে দিচ্ছে আর ও রিডিং টেবিলে বসে কোনো একটা নোট তৈরি করছে এখন এসব পড়াশোনা না করলে হচ্ছে না আফরোজা কথায় খুব একটা ভাবাবেগ হল না আহনাফ মনোযোগ দিয়ে পড়ছে আফরোজা ওর পাশে এসে দাঁড়িয়ে বলল কি খাবি এখন একটু পায়েস করতে পারবা কেন পারব না ভাইয়ের আবদার ফেলেনি আফরোজা দ্রুতই রান্নাঘরে চলে যায় দুধের বোতল ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রেখে চাল ধুয়ে নেয় রান্নার সময় জুহাইবো এসে পাশে দাঁড়ায় আফরোজা একবার ওর দিকে তাকিয়ে বলে কি হল আমাকে ভুলে গেছ তুমি আফরোজা প্রথমে কপাল কুচকে ফেললেও পরক্ষণেই হেসে বলল হঠাৎ এমন কেন মনে হল এই যে আমাকে আর সময় দেও না চুলোয় বসানো পায়েসটা নেড়ে দিয়ে আফরোজা জুহাইবকে কাছে টেনে বলল ও তো পাত্তা আমি দিতে পারি না এতটুকুই পারব এইটুকুই যথেষ্ট আফরোজা আব্বাস সাহেবের ডাকে দুজনে সরে যায় ড্রয়িং রুম থেকে ডাকছেন উনি আফরোজা একটু জোরে বলল জি বাবা এখন রান্নাঘরে কি করো আহনাফ পায়েস খেতে চেয়েছে সেটাই বানাচ্ছি আব্বাস সাহেব আর কিছু বললেন না ছেলের ইচ্ছার উপর কোনোকালেই জোরজবরদস্তি নি উনি এখন তো সামান্য পায়েসের ব্যাপার আফরোজার গালে বলিষ্ঠ পুরুষের ভারী ঠোঁটের স্পর্শ পেল ধীরে ধীরে গভীরতর হয়ে হঠাৎ দূরে সরে গেল আফরোজা হেসে মাথা নিচু করল জুহাইবও বেরিয়ে গেল পায়েস তৈরি হল সুন্দর দুইটা বাটিতে পরিবেশন করে জুহাইবো ও আব্বাস সাহেবকে দিয়ে আসলো আফরোজা আরেকটা বাটিতে করে নিয়ে আসে আহনাফের রুমে ছোট বাচ্চাদের সুজি খাওয়ানোর আগে যেভাবে নেড়ে ঠান্ডা করে ঠিক সেভাবে আহনাফের পাশে দাঁড়িয়ে পায়েস ঠান্ডা করছে আফরোজা এক চামচ আহনাফের মুখে তুলে দিয়ে বলল কেমন হয়েছে ভালো ছোট করে জবাব দিয়েই আহনাফ পাল্টা প্রশ্ন করল ভাইয়ার ছুটি তো এক মাসের ছিল হ্যাঁ এজন্যই তো আগামী সপ্তাহে চলে যাবে তুমিও যাবা না আরও পরে যাব আহনাফ কিছুক্ষণ আবারও চুপ করে শান্ত ছেলের মতো পায়েসটা খেয়ে নিল তারপর বলল কাল ঢাকায় যাব ভূত দেখার মতো চমকে উঠল আফরোজা হঠাৎ ঢাকায় কেন একটা দীর্ঘশ্বাস ফেলে আহনাফ বলল আনটি অসুস্থ দেখতে যাব আফরোজা ওর মাথায় হাত বুলিয়ে দিল তানজিম কল করেছিল ওই বলল আনটি অসুস্থ যাবে আমার সাথে আপু ঠিক আছে যাব আহনাফ আফরোজাকে জড়িয়ে ধরে মাত্র নয় বছর বয়সে মা হারানো ছেলেটা মায়ের জায়গায় বোনকে বসিয়ে নিয়েছে আদরে আদরে বড় করেছে যে এই বোনটাই রাতে ইমতিয়াজ খেতে আসলো না মৃত্তিকাও ডাইনিংয়ে আসেনি তানজিম দুজনকে ডেকে ডেকে অবশেষে এগারোটা বাজে নিজেই খেয়ে নিল কাল বাবা মা বাসায় আসবে সন্ধ্যা থেকে তাদের রুম গুছিয়েছে সে রাত বারোটায় পুরো ফ্ল্যাটটাতে ভুতুরে আধার নেমে এল মৃত্তিকা চুপি চুপি রুম থেকে বেরিয়ে এলো কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছিল সে তানজিমের কথায় নিদ্রা কাটলেও সাড়া দেয়নি এ বসে পানি খেয়ে চেয়ে রইল ইমতিয়াজের রুমের দিকে সম্পর্কে তো লোকটা ওর বড় বোনের স্বামী হয় যদিও তাহসিনার বিয়েতে আসার আগে কখনোই সে ইমতিয়াজকে দেখেনি নিজের অনুভূতিগুলো বুঝতে পারছে সে রাগ হয় নিজের প্রতি হাতের গ্লাসটা শব্দ করে টেবিলে রাখে কেমন মেয়ে আমি মামের শোক না কাটিয়েই একটা লোকের জন্য অনুভূতিকে প্রশ্রয় দিচ্ছি মা আমাকে কখনো ক্ষমা করবে না কথাটা মনে মনে ভেবেই কেঁদে দেয় মৃত্তিকা অনুভূতিকে প্রশ্রয় দিতে না চেয়েও দিয়ে দেয় সে উঠে গিয়ে নিঃশব্দে ইমতিয়াজের রুমের দরজাটা একটু ফাঁক করে ইমতিয়াজের পায়ের দিকটা দেখা যাচ্ছে রুমের ফ্লোর পরিষ্কার মানে ভাঙা কাচের টুকরোগুলো সরিয়েছে সে তানজিম ইমতিয়াজের কণ্ঠে ভয় পেয়ে যায় মৃত্তিকা ও ভেবেছিল লোকটা হয়তো ঘুমিয়েছে কিছু বলবে মৃত্তিকা কোনো উত্তর না দিয়ে নিজের রুমে চলে যায় ভয় শরীরে কাপুনি হচ্ছে চুলগুলো গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি করে শুয়ে পড়ে সে ইমতিয়াজ উঠে এসে দরজা খুলে কাউকেই দেখে না ডাইনিংয়ের লাইট জ্বালায় কেউ নেই তানজিমের রুমে গিয়ে বুঝতে পারে সেও ঘুমাচ্ছে ইমতিয়াজ বেরিয়ে আসে কিছুক্ষণ তাকিয়ে থাকে মৃত্তিকার কক্ষের দিকে তারপর আবারও নিজের হাতের দিকে তাকায় ব্যবহারটুকু পাওনা ছিল আপনার নিউকো কথাটা ভেবে আবারও নিজের রুমে পারি জমায় সে ফজরের নামাজ পড়েই ঢাকা যাওয়ার জন্য তৈরি হয়ে নেয় আহনাফ আফরোজা জুহাইবো যাবে ওর সাথে সাদা শার্ট কালো ফরমাল প্যান্ট পরেছে আহনাফ শার্টের পকেটে নেয়া লাল গোলাপটা যে কারো নজর কাটতে বাধ্য তাহসিনার দেয়া কালো ঘড়িটাও বাম হাতে শোভা পাচ্ছে আফরোজা বুঝতে পেরেছে আহনাফ তাহসিনার মাকে না তাহসিনার কবরটুকু দেখতে যাচ্ছে আফরোজার দীর্ঘশ্বাসের পাল্লাটা ভারী হলো তার ভাইয়ের জীবন কি শুধু স্মৃতি নিয়ে কাটবে কুমিল্লা থেকে ঢাকা চলে আসলো মাত্র তিন ঘন্টায়। রাস্তায় তেমন জ্যাম নেই বললেই চলে কাকরাইলের কাছাকাছি থাকা গোরস্তানের কাছে এসে আহনাফ গাড়ি থামাতে বলল আহনাফ নেমে গেল আফরোজা আর জুহাইব গাড়িতেই বসে রইল ওকে কিছুক্ষণ একা থাকতে দেয়া উচিত আহনাফ তাহসিনার সমাধিস্থলে গিয়ে বসে পড়ল পকেট থেকে ফুলটা বের করে সামনের গাছে রেখে বলল মনে আছে এখান ওখান থেকে ফুল এনে তুমি এভাবে গাছে ঝুলাতে পছন্দ করতে নিজে নিজেই হাসল আহনাফ চোখের কোণের পানিটুকু সরিয়ে বলল তোমার পছন্দে সাদা শার্ট পরেছি কেমন লাগছে আমাকে কি আর বলবে বলবে ভালো লাগছে কিন্তু কালো প্যান্ট পরেছ কেন আহনাফ আপন মনে হেসে বলল তোমাকে আর দেখব না এটা ভাবলেই বুকের বাম পাশে ব্যথা হয় তাহু কেন হল এমনটা আমাদের সাথে আহনাফ বুকে হাত দিয়ে বসে রইল ডিগ্রি থা আর কেউ অনুভব করবে না ও কাউকে বোঝাতেও পারবে না দুই বছর পর বিরামহীন এই সময়কে বিরাম দিবে কার সাধ্য সময় চলে যায় মানুষ চলে যায় শুধু থাকে স্মৃতি আর ভালোবাসা আহনাফ ক্লাস করাচ্ছে ঘন্টা যে পড়েছে সেদিকে তার কোনো খেয়াল নেই টপিক শেষ না করে সে যাবে না রসায়নের ম্যাডাম সারা হেসে দরজার কাছে অপেক্ষা করছে যেহেতু সারা একজন গেস্ট টিচার তাই সিনিয়র একজন টিচারকে ও কিছু বলতেও পারছে না এদিকে বিরক্ত হচ্ছে ক্ষণে ক্ষণে অতঃপর আহনাফ ক্লাস শেষ করে যাওয়ার সময় সারাহ দিকে না তাকিয়েই চলে গেল সরি বলারও প্রয়োজন বোধ করল না এমন ব্যবহারে সারাহ একটু বিরক্ত হল তারপর ক্লাসে ঢুকে পড়ানো শুরু করলো। আর কোনো ক্লাস না থাকায় আহনাফ বের হয়ে যাচ্ছে কারণটা আবার বেশ গুরুত্বপূর্ণ আফরোজা আর জুহাইবো তাদের একমাত্র পুত্রকে নিয়ে দেশে ফিরছে সকালে ঢাকায় এসেছিল আর এখন কুমিল্লা এসেছে বাসায় ফিরে আফরোজাকে দেখে হাসিমুখে জড়িয়ে ধরে একমাত্র ভাগ্নে জাবেরকে কোলে নিয়ে আদর করে কেমন আছিস আহনাফ আজকাল ফোন তো দিসিনা আফরোজার কথায় আহনাফ ওর দিকে তাকিয়ে বলল ভালো আছি সময় পাই না কল দেয়ার জুহাইবো বলল জাবের আসার পর থেকে তোমার বোন আমাকে বুলেই গেছে আহনাফ হাসল বলল না ভুলে নাই ভাগিদার আসলে ভাগ তো কিছু কমবেই আব্বাস সাহেব নাতিকে কোলে তুলে আদর করলেন তারপর আফরোজাকে বললেন ফ্রেশ হয়ে নে তোরা আর কত এই এক ড্রেসে থাকবি ঘুম যাচ্ছি আফরোজা আহনাফকে ভালো করে খেয়াল করলেও হাসি হাসি ভাবটা থাকলেও তার ভাই যে ভালো নেই তা সে তো বুঝে অফিসে কাজ করছে ইমতিয়াজ এর মধ্যে কল করে তাহমিনার বাবা লুৎফর রহমান উনাদের ছেড়ে একা থাকা শুরু করে ইমতিয়াজ যা উনারা চাননি এর জন্য প্রায়ই কল করেন এটা সেটার জন্য ওনাদের বাসায় গেলেও থাকা হয় না বাবা ইমতিয়াজের ডাকে লুৎফর রহমান ভাঙা ভাঙা গলায় বলেন আজ কি একটু আসতে পারবে অফিস শেষে আসব আপনাদের কিছু লাগবে তোমাকে দেখব আর কিছু না ইমতিয়াজ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল ঠিক আছে বাবা এখন রাখছি বলে নিজেই কেটে দিল পুরো পৃথিবীকে এড়িয়ে যাচ্ছে সে একমাত্র এই মানুষগুলোকে ছাড়া জীবন ওর কিভাবে যাচ্ছে তা কেবল সেই জানে তাহমিনা আর তাদের অনাগত সন্তানের জন্য আজও সে ফুপিয়ে কাঁদে একা সঙ্গীহীন জীবনে সে তাহমিনাকে আজও ফিরে পেতে চায় অসম্ভব জেনেও চায় তাহমিনা ফিরে আসুক ঘড়িতে রাত নয়টা সারাহ বাসায় রান্না করছে আর ভিডিও কলে বাসায় কথা বলছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে চাকরি নেয় ঢাকা থেকে চলে এসে এখানে একা একা থাকতে শুরু করেছে জানিয়ে পরিবারে একটু মনোমালিন্য হয়েছিল তবে এখন তা নেই আপু জান আমিও এখন স্টুডেন্ট পড়াই পুরো তিনটা স্বামীহার কথায় হাসে সারাহ তারপর বলে ক্লাস করিস ঠিক মতো হ্যাঁ প্রতিদিন যাই ক্লাস না থাকলেও যাই না থাকলে কি করতে যাস ডান্স নার্গিস পারভিন ফোন নিয়ে বলে বাদ দাও ওর কথা সারাহ তুমি শুক্রবারের আগে ঢাকায় আসো কোন জরুরি কাজ আছে নাকি আম্মু হ্যাঁ তোমার ফোনে একটা ফাইল গেছে চেক তো ভাতের মার ফেলে পাতিলটা চুলায় বসিয়ে দিয়ে বলল কিসের ফাইল একটা ছেলে দেখেছে তোমার বাবা তোমার জন্যই সিভি ওনারা শুক্রবারে কথা বলতে আসবেন আজ মঙ্গলবার শুক্রবার তো আর বেশি দূরে না সারা ক্যামেরা থেকে একটু আড়ালে চলে গেল ফুট করে মায়ের কাছ থেকে এমন কথা শুনে লজ্জায় পড়েছে সে ওর মা বলল ছেলের ফ্যামিলি চাকরি নিয়েও কোনো সমস্যা নেই বলেছে তোমার বাবার বন্ধু প্রস্তাবটা দিল স্বামীহা ফোন টেনে নিয়ে বলল আপু আপু তুমি আসার সময় হবু দুলাভাইয়ের জন্য গিফট নিয়ে আইসো গিফট কি আনবে সেটা আমার থেকে আইডিয়া নিতে পারো দিব সারাহ তারাহুড়ো করে বলল আম্মু আমি পরে কথা বলবো এখন রাখছি বলে কল কেটে পিডিএফ ফাইলে প্রবেশ করল আহনাফ ফয়েজ নামটা দেখল আর তারপর ছবিটা দেখে চমকে গেল এতো কলেজের সেই সিনিয়র স্যার যে আজকে ওর ক্লাসের টাইম নষ্ট করেছে হঠাৎ সারাহ লজ্জার পরিমাণটা বেড়ে গেল কাল আবারও লোকটার সাথে দেখা হবে যে লেকচারার সাহেবের সিভি শেষ পর্যন্ত আমার বাসায় মনে মনে কথাটা ভেবেই হেসে সে রাতের খাবার শেষে আহনাফ সোফায় বসে ভাগ্নে জাবেরের সাথে দুষ্টুমি করছে আফরোজা জুহাইবো আর আব্বাস সাহেব কোনো জরুরি বিষয় নিয়ে পরামর্শ করছেন তারপর তিনজনই এসে সোফার রুমে বসল যাবেরকে আফরোজা কোলে নিয়ে ঘুম পাড়াতে চলে যায় যাওয়ার সময় আব্বাস সাহেবকে ইশারায় কিছু একটা বুঝিয়ে দেয় যা আহনাফের দৃষ্টি এড়ায় না আব্বাস সাহেব কিছু বলবে বলবে করেও বলছে না দেখে আহনাফ নিজে থেকেই বলল বাবাক কিছু বলবেন আব্বাস সাহেব নিজেকে সামলে নিয়ে বলেন আফরোজা তো কয়দিন পরেই চলে যাবে হ্যাঁ খুব স্বাভাবিক বিষয় ঘরে তো কোনো নারী আর থাকবে না তাই বলছিলাম এক মুহূর্তের জন্য আহনাফের মনে হল ওর বাবা চাইছে ও বিয়ে করুক ওর ভাবনা সত্য হল জুহাইব বলল আহনাফ আঙ্কেল বলতে চাচ্ছে তুমি বিয়ে করে ফেলো বিয়ের কথা শুনেই ওর মনে পড়ল সাজানো রিসোর্ট তিনটা লাশ আর মাঝে শুয়ে থাকা ওর ভালোবাসা কাফনে বাধা তাহসিনাকে ভুলবে কিভাবে আহনাফ কবরের মাটিটা তো এতদিনে সমান হয়ে গেছে ভেতরে থাকা তাহসিনার দেহটাও আর নেই কিন্তু আহনাফের মনে তাকে কি করে দাফন করবে আব্বাস সাহেব ওর পাশে এসে বসে বলল আহনাফ জীবন থেমে থাকে না কারো জন্য থামবে না এত চলতে থাকবে আমি তোমার ফুপার এক বন্ধুর মেয়েকে দেখেছি আহনাফ কিছুক্ষণ চুপ করে থেকে বলল বাবা আমি কি বিয়ে করলেই হবে বিয়ে মানে তো একজনের দায়িত্ব নিয়ে নেয়া আমি কি পারবো দায়িত্বটা নিতে জোহাইবো আহনাফের অন্য পাশে এসে বসে বলল কেন পারবে না অবশ্যই পারবে তুমি চাও তো শুক্রবারে আমরা ওনাদের বাসায় যেতে পারি কোনো অনুষ্ঠান না পছন্দ হলে ওখানেই বিয়ে আহনাফ না কিছুই বলল না উঠে রুমে চলে গেল দরজা লাগিয়ে দরজার সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে ওর অবস্থাটা বোঝার চেষ্টা কেউ করবে না এটাই স্বাভাবিক কারণ ও যে অতীত আকড়ে পড়ে আছে কিন্তু তাহসিনার জায়গাটা অন্য কাউকে দেয়া কি সম্ভব ইমতিয়াজ বেল বাজালো তানজিম দরজা খুলে বলল আরে ইমতিয়াজ ভাই যে কেমন আছেন এই তো ভালো কোলাকুলি করল দুজনে ইমতিয়াজ ভিতরে গেল লুৎফর রহমান ও মমতাজ বেগম নিজেদের রুমে ছিল ইমতিয়াজের কণ্ঠস্বর শুনে উনারা বেরিয়ে এলেন মমতাজ বেগম ইমতিয়াজকে জড়িয়ে ধরে কান্না করে দিলেন ইমতিয়াজও দীর্ঘশ্বাস ফেলল মাকি কি কখনও মেয়েদের ভুলতে পারে মমতাজ বেগমও পারেননি রাতের খাবার ইমতিয়াজ উনাদের সাথেই করলেন মমতাজ বেগম এতদিন পর ইমতিয়াজকে পেয়ে কথার ভান্ডার খুলেছেনে মানসিক অবস্থা ওনার খুব একটা ভালো না হুটহাট করে প্রায়শই আবোল তাবোল কথা বলেন কালকে তাহসিনা তাহমিনার সবুজ শাড়িটা পরে আমাকে দেখাচ্ছিল সেটা দেখে তাহমিনার কি রাগ বলে কিছুক্ষণ হাসলেন তারপর আবারও বললেন তানজিম তো আমার সাথে কোনো কথাই বলে না তাহসিনা তো কিছু বলে আর তাহমিনা তো সেই নিজের বাচ্চাকে নিয়েই ব্যস্ত থাকে বাচ্চাকে তো আমার কোলে দেয় না নিজেও দুধ খাওয়ায় না সারাদিন কাঁদে আমার নাতি তুমি আচ্ছা করে বকে দিবে কিন্তু কথা শেষ করে আবারও কাঁদছেন উনি উনার কল্পনায় এখনও তাহসিনা তাহমিনা জীবিত উনার এই হঠাৎ হাসা আর হঠাৎ কান্নায় ইমতিয়াজের বুকটা ফেটে যাচ্ছে অথচ ঠান্ডা মেজাজে বসে উনার সব কথা শুনছে সে তানজিম পাশে এসে বসে ইমতিয়াজের দিকে তাকায় ইমতিয়াজ ওকে ইশারায় শান্ত থাকতে বলে খুব সকালে কলেজে যেতে তৈরি হচ্ছে সারা আজ সে সুন্দর করে সেজেগুজে কলেজে যাবে সাদা বেগুনি সুতির শাড়ি পরল লম্বা চুলগুলো বেঁধে বেগুনি শিফনের হিজাবটা সুন্দর করে পরে নিল ঠোঁটের হালকা গোলাপি লিপস্টিকটা ওর ফর্সা মুখে দারুণ মানিয়েছে মুখের লাজুক ভাবটা ব্লাশ দিয়ে আরেকটু বাড়িয়ে নিল আয়নায় শেষবারের মতো নিজেকে দেখে বেরিয়ে গেল কলেজের উদ্দেশ্যে অটো ডেকে উঠে পড়ল আটটার দিকে কলেজ পৌঁছে গেল ফোনের স্ক্রিনে নিজেকে শেষবারের মতো দেখে ভিতরে চলে গেল সারাহ টিচার্স রুমে যেতেই একজন ম্যাডাম বলে উঠল মাসাল্লাহ সারাহ আজ তো খুব সুন্দর লাগছে কোন স্পেশাল দিন নাকি সারাহ মুজ কি হেসে বলল না তেমন কিছু না এমনিতেই ইচ্ছা হলো আর কি আরো বেশ কয়েকজন ওর প্রশংসা করল করবে না কেন অন্য দিনের চেয়ে আজ তো ওকে বেশ পরিপাটি আর সুন্দর লাগছে ক্লাস শুরু হয়েছে আহনাফ কোথায় ক্লাস নিবে ও জানে না তাই সেটা দেখার উদ্দেশ্যে প্রথম পিরিয়ডে ক্লাস না থাকলেও নোটবুকটা নিয়ে সারাহ কলেজের বারান্দায় একটু ঘুরে আসলো সেকেন্ড ইয়ারের এ সেকশনে আহনাফকে ক্লাস নিতে দেখে আবারও টিচার্স রুমে চলে আসলো নিজের চেয়ারে বসে নিজের প্রতিই হাসি আসলো তার মাত্র তো বিয়ের কথা জানলো ও এখনও তো কিছুই নিশ্চিত নয় অথচ ও আহনাফকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দিল ও আজ আহনাফের জন্য সেজেছে এটা ভেবে নিজেই নিজেকে বলল সারা দ্বিতীয় পিরিয়ডে ওর ক্লাস আছে তড়িঘড়ি করে যাওয়ার সময় না চাইতে আহনাফের সামনে পড়ে গেছে ও ডান পাশে সরে জায়গা দেওয়ার সময় আহনাফ ও ডান দিকেই সরতে চেয়েছে দুজনের অজান্তেই এমন মুহূর্তের সৃষ্টি হল আহনাফ একপাশে দাঁড়িয়ে গিয়ে ওকে জায়গা দিয়ে বলল এখন যান সারাহ মাথা নেড়ে চলে গেল বুকের ভেতরটা অসম্ভব ধুক ধুক করছে একবার পেছনে ফিরে আহনাফকে দেখল অবাক হল সে এতক্ষণ পুরোপুরি মাথা নিচু করে রেখেছিল আহনাফ একবারের জন্য ওর দিকে তাকায়নি সারাহ ক্লাসে যেতে যেতে আপন মনে বলল মেয়েদের ষোলো আনা সম্মান দিতে জানে জীবনে তো এমন পুরুষই চাই আমি অবশ্যই শুক্রবারের আগে ঢাকা যাব সারাহ ক্লাসে চলে আসলো আহনাফ টিচার্স রুমে গিয়ে বসল ফোন কাঁপছে পকেট থেকে বের করে আফরোজার নাম্বার দেখে বারান্দায় গিয়ে রিসিভ করল জি আপু তুই আজকেও একটু তাড়াতাড়ি আসিস কেন ক্যান্টনমেন্ট যাব শপিং করতে ওই ছোটখাটো কিছু কেনাকাটা আর কি জুহাইবো যাবে না তাই বললাম ঠিক আছে আপু আমি তাড়াতাড়ি আসব অ্যালার্ম ঘড়ি বন্ধ করে চোখ খুলল মৃত্তিকা মামের মৃ ডিগ্রি তুর একমাস পর সে আবারও ইতালি চলে এসেছে মামের স্মৃতিটুকু নিয়ে পড়ে রইল এই বাসায় উঠে চোখ কচলে ঘড়িতে দেখল ভোর পাঁচটা বাংলাদেশ থেকে পাঁচ ঘন্টা ধীরে চলা ইতালিতে এখনও সূর্যোদয় হয়নি ফ্রেশ হয়ে অজু করে নামাজ পড়ে নিল এখন সে একা একা সকালে উঠে নামাজ পড়তে অভ্যস্ত হয়ে গেছে নামাজ শেষে জগিং করতে গেল বাসার আশেপাশের রাস্তায় জগিং করার সময় দেখা হলো ওর অফিস কলিগ ফিউনার সাথে ফিউনার বাসা ওর বাসার খুব কাছে হাই মিউকো গুড মর্নিং ফিউনা হাত নেড়ে বলল মৃত্তিকাও হাত নাড়ল মর্নিং দুজনে কিছুক্ষণ একসাথে ব্যায়াম করে বাসায় চলে আসলো বাসার সামনে থাকা ফুল গাছ গুলোতে পানি দেয় সে এরপর গোসল করে ফ্রেশ হয়ে নাস্তা বানাতে রান্নাঘরে গেল ফ্রেন্স টোস্ট আর কফি খেয়ে রেডি হয়ে নিল অফিসে যাওয়ার জন্য এর মধ্যে ফিউনা এসে ওকে ডাকল হেই মিউ কোক কাম ফাস্ট জাস্ট আ মিনিট ব্যাগ নিয়ে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল দুজনে প্রতিদিন একত্রে অফিসে যায় মৃত্তিকার নিরবতার জন্য অফিসের অনেকেই ওর সাথে সহজে কথা বলে না যদিও এতে মৃত্তিকার খুব একটা হেলদুল নেই কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখে নিজের অনুভূতিগুলো লুকানোর চেষ্টায় থাকে সে এগুলো যে বড্ড পীড়াদায়ক চলবে এই গল্পের বাকিয়াংশ দেখতে চাইলে কমিউনিটি পোস্টে শেয়ার দেওয়া হবে ধন্যবাদ ভালো থাকবেন